প্রদীপ ঘোষ, আইএএসসি ব্যাঙ্গালোরে এবছর গবেষণার জন্য সুযোগ পেয়েছে, ন্যানো সায়েন্স। অসম্ভব মেধাবী ছেলে, আজকে ওর মুখে শুনবো ওর এই সাকসেসের কথা। আচ্ছা প্রদীপ, আইএএসসি তে সুযোগ পাওয়া কিন্তু বেশ একটা কঠিন ব্যাপার, এই যে সফলতাটা কিভাবে আসলো? আইএএসসি তে মেনলি সুযোগ পাওয়ার জন্য কিছু এন্ট্রান্স এক্সাম আছে ন্যাশনাল লেভেল, সেগুলোকে ক্র্যাক করতে হয়, তারপর ওখানে অ্যাপ্লাই করতে হয় পিএইচডির জন্য। প্রতি বছর প্রায় 400 মতো স্টুডেন্ট নেয় ওরা পিএইচডির জন্য, আর বাকি ওখানে ইন্টিগ্রেটেড পিএইচডি, বিএসসি, এমটেক সব কিছুই হয়, কিন্তু সব কিছুই ওই ন্যাশনাল লেভেল এক্সামগুলো পাস করার পর ওখানে ইন্টারভিউর মাধ্যমে হয়। তো তুমি ন্যানো সায়েন্স নিয়ে যে গবেষণাটা, এটা মানে তুমি এটাতে তোমার আগ্রহটা কিভাবে আসলো? ন্যানো সায়েন্স আমি আসলে যখন আমি এমএসসি করি তখন আমরা কিছু সাবজেক্ট পড়ি, আসলে ফিজিক্সেরই কিছু পার্টের মধ্যে ন্যানো সায়েন্সের ব্যাপারগুলো আছে, এবং তারপরে একটা স্যারের সাথে আমার কথা হয়, আই স্যার, তিনি আরও ভালোভাবে বলেন, তারপরে আমার আস্তে আস্তে নিজের গ্রো করতে থাকে। এই ধূপগুড়ি থেকে যে আইআই তোমার ব্যাঙ্গালোরে যাওয়াটা, এটা একটা বিরাট একটা একটা জার্নি আর কি। হ্যাঁ, এই জার্নিটা কিভাবে সম্ভব হলো? না, জার্নি সবাই করছে, সাকসেসের জার্নি, মানে এটা তো একটা বড় একটা সফলতা। ধূপগুড়ির মতো শহরে থাকবে, একটা বড় চিন্তা ভাবনা, একটা বড় জায়গায় যাওয়া, মানে কজন যেতে পারে আর কি, এটা কিভাবে সম্ভব হলো? এটা উদ্দেশ্য হচ্ছে তোমাকে দেখে যে আগামী প্রজন্মের ছেলেরা যেন উদ্বুদ্ধ হয়, এই জন্যই জিজ্ঞাসা করা। হ্যাঁ, মানে যাতে সবাইকে বলবো, মানে যারা পড়ছে এইসব বিষয় নিয়ে, তারা যেন নিজেদের লক্ষ্যটা ঠিক রাখে, মানে ও যদি ভাবে যে আমি এটাই করবো বা এই লাইনেই যাবো, তারপরে সেটা নিয়ে যেন পড়ে থাকে, তাহলে একদিন না একদিন ভালো কিছু হবে। এই ফোকাসটা তুমি বললে লক্ষ্য, মানে ফোকাস, এই ফোকাসটা কিভাবে ধরে রাখতে হয়? ওটা প্রথম থেকেই চলে আসে সবার মধ্যে, যে আমি কিভাবে, আমি না ধূপগুড়ি অনেক ছেলেই আছে এখন করছে পিএইচডি, যারা হয়তো বা প্রথম থেকে স্টার্ট করেছে, ভাবনা শুরু করেছে যে হ্যাঁ আমি এই বিষয় নিয়ে পড়বো, এটা আমার ভালোবাসা। এই ভাবনাটা কিভাবে আসে? ভাবনাটা তৈরি হয়ে যায়, ওটা তৈরিটা কিভাবে হয়, মানে ইনার পাওয়ার যেটা কিভাবে তৈরি হয়, এটা বলো। তোমার তোমাকে জিজ্ঞেস করতেছি, ওটা সাবজেক্টের প্রতি একটা ভালোবাসার একটা সত্যি ব্যাপার আছে, সাবজেক্টের প্রতি ভালোবাসা না হলে সেটা সম্ভব না, মানে এত দূর পর্যন্ত পড়াটা সম্ভব। যেমন আমি অনেক কিছু নিয়ে পড়তেই ভালো লাগে না, তাদের ক্ষেত্রে তোমার কি মতবাদ? না, পড়তে ভালো লাগে না তাহলে নিশ্চয়ই তারা অন্য কিছু করতে ভালো লাগে, আর অন্য কিছুতে এক্সপার্ট আছে। পড়তে যারা ভালো লাগে, যারা পড়তে ভালো লাগে, মানে লক্ষ্য স্থির রাখে, একটা ভালো জায়গায় যাওয়া, একটা স্বপ্ন পূরণ করা, ড্রিম বিল করা, এটা তোমার থেকে শেখা, তোমাকে ছোটবেলা থেকে আমি দেখি, জানি এবং দেখছি যে তোমার ফোকাস এত স্ট্রং, ফোকাস মানে যেখানে কোনো আর এদিক ওদিক হয় না আর কি, তোমার সফলতা তোমার একদম হাতের কাছে আর কি, তুমি ব্যাঙ্গালোরে চলেও যাচ্ছ, তো এই যে ব্যাপারটা, এই একটা একটা লং জার্নি, কিন্তু জার্নিটার পিছনে কিন্তু একটা মানে একটা কি বলবো, একটা যে অদম্য যে একটা জেদ ছিল যে আমাকে করতে হবে, এইটা কিভাবে আসে? হ্যাঁ, জার্নি বলবো না, আমি ফোকাস থেকে সরিনি কোনো সময়, কারণ আমার আমারও নিজের আপস অ্যান্ড ডাউন ছিল। ইভেন আমি গত 2 বছর ধরে কিছু করছিলাম না, মানে আমি এইসব পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করছিলাম, করছিলাম না বললে ভুল হবে, এইসব পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করছিলাম এবং সাকসেস আসছিল না, তো তারপরে জাস্ট ওই ওখান থেকে সরে আসিনি, এটাই একটা ভালো জিনিস। তুমি আমার বাড়ির লোকের পড়াশোনাটা তুমি কিভাবে করছো? পড়াশোনা বলতে এইসব পরীক্ষার ক্র্যাক করার কিছু প্যাটার্নস আছে, কিছু প্র্যাকটিস আছে, প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে। সেটা একটু শুনি কিভাবে করতে হয়। মানে যে কোনো পরীক্ষায় পাস করার জন্য তার কিছু প্যাটার্নস থাকে, তারপর সেগুলোর প্র্যাকটিস করতে হয়, তারপরে ইন্টারভিউটা ওরা খুব বেশি দেখে, যেমন এইসব ইনস্টিটিউটে, যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে পিএইচডিতে অ্যাটলিস্ট, তো ইন্টারভিউটা মাস্ট, আর ইন্টারভিউতে কনফিডেন্সের সাথে উত্তরগুলো ঠিক দেওয়া, অ্যান্ড ওরা যেটা চাইছে সেটা নিজের থেকে বের করাটাই মেন, তো সেই জিনিসটার জন্য নিজের কনসেপ্টটা সাবজেক্টের প্রতি খুব ক্লিয়ার থাকা দরকার। এই যে কনসেপ্ট কথাটা ব্যবহার করলাম, আমি অনেকে মনে শুনতেছি যে কনসেপচুয়াল লার্নিং, যে একটা নতুন একটা কথা শুরু হয়েছে আর কি, এটা হয়তো আগে অন্যভাবে লোকে বলতো, যে এই ব্যাপারটা আমি যদি একটু ব্যাখ্যা করো। কনসেপচুয়াল লার্নিং আর বই ঠিকঠাক করে পড়তে হবে, সাবজেক্টটাকে বারবার পড়লেই সেই জিনিসটার বিষয়ে আস্তে আস্তে ধারণা চলে আসবে, যে কোনো বিষয়ের প্রতি, সেটা শুধু আমার বিষয় না, যে কোনো বিষয়ের প্রতি বারবার স্বচ্ছ ধারণা রাখাটা খুব বেশি দরকার। মানে স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু স্বপ্ন কয়জনের পূরণ হয়? সবার স্বপ্ন তো পূরণ হয় না, এই স্বপ্নটাকে যদি সত্যি করতে হয়, মানে তোমার ক্ষেত্রে যেটা সত্যি হয়ে গেছে, এই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে কোন জিনিসটা তোমার ক্ষেত্রে ক্লিক করেছে? আমার সবথেকে বেশি মনে হয় যেটা আমার কাছে হেল্প হয়েছে এই এতদিনে, সেটা হচ্ছে লেগে থাকাটা, মানে কোন একটা বিষয়ের প্রতি লেগে থাকাটা খুব বেশি দরকার। মানে অনেকেই অনেক কিছু বলবে যে এটা হয়ে গেছে, এবার অন্য লাইনে যেতে পারিস, অন্য লাইনে যেতে পারিস, বাট নিজের ইচ্ছাটাকে মানে ফোকাস রাখাটা খুব বেশি দরকার, এবং লেগে থাকতে হবে, মানে হার মেনে গেলে হবে না।
আগের থেকে না, ফোকাস তো সবাই থাকে, কিন্তু এই ফোকাস থেকে সবসময় ট্র্যাক আউটের একটা সম্ভাবনা থাকে। এই ট্র্যাকটাকে ধরে রাখার জন্য তোমার কি, মানে সেটা তোমার থেকে আমি হয়তো আমি ইনসিস্ট হতে পারি, এটা কিভাবে ধরে রাখতে লাগে? অনেকে অনেক রকম কিছুই বলবে, কারণ নিজের জানির প্রতি না, অনেকে অনেক রকম বলবে যে এটা ছেড়ে দে এবার, নয়তো এইভাবে এরপর। তো তার জন্য একটা সাপোর্ট দরকার। আমার বাড়ির লোক প্রচুর সাপোর্ট করেছে আমাকে, আমার বাবা মা, তারপর আমার দিদি যেহেতু পিএইচডি করছে, ওর থেকেও আমি অনেক কিছু ইন্সপিরেশন পেয়েছি। ও আমাকে বলেছিল যে সময় লাগুক, কিন্তু যাতে ঠিকঠাক করে ভালোভাবে পড়ে একবারে যাতে হয়, ভালো জায়গায় হয়, সেটা ভাব। তোমার তো ধূপগুড়ি স্কুল থেকে যাত্রা শুরু। হ্যাঁ, তো যা হোক, একটা স্কুলের একটা ভূমিকা থাকে, কিছু শিক্ষকের ভূমিকা থাকে। আমার আমার লাইফে তো আমার স্কুলের ভূমিকা অনেক বেশি। আমার স্কুল আমাকে ছোট থেকে সাপোর্ট করেছে, ফাইভ থেকে সাপোর্ট করেছে। আমার স্কুলের টিচারদের জন্য তার মানে অসংখ্য ধন্যবাদ, তারা ছোটবেলার থেকে অনেক সাপোর্ট করেছে আমাকে, মানে এটা অস্বীকার করার কোনো জায়গাই হয় না। শুধু স্কুলের টিচার না, আমাকে যারা আমি যাদের কাছে টিউশন পড়েছি তারাও অনেক বেশি সাপোর্ট করেছে। ধূপগুড়ির প্রত্যেকটা স্যার বলতে গেলে আমাকে খুবই ভালোবাসেন, আমি তাদের কাছে আর কি কৃতজ্ঞ। জায়গা কোনো ফ্যাক্টর না, মানে তোমার কথা হচ্ছে যে কোনো জায়গা যদি ইচ্ছা থাকে, যদি ফোকাস ঠিক থাকে, তাহলে যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস ক্র্যাক করা যায়, এটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই সত্যি, কারণ ধূপগুড়ি অনেক ছেলেই অনেক ভালো জায়গায় আছে, অনেক ছেলেই ভালো জায়গায় আছে। তো তারা তো ধূপগুড়ি অরিজিন এবং তারা ক্লাস টুয়েলভ অব্দি অ্যাটলিস্ট ধূপগুড়ি থেকেই পড়েছে, আমার জানা এরকম অনেক ছেলে আছে। না, তোমার তো প্রথম থেকেই তুমি একদম মানে প্রথম থেকেই তুমি স্টার। মাধ্যমিকে তোমার কত পার্সেন্ট ছিল? মাধ্যমিকে 85, উচ্চ মাধ্যমিকে 84.4। তারপর তুমি কোথায় চলে গেছিলা? তারপর মোল্লানা যোগ কলেজ। তারপর সেখান থেকে এমএসসি কোথায়? রাজবাড়ী সায়েন্স কলেজ। আমরা প্রদীপকে ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি প্রদীপ আমাদের ধূপগুড়ি গর্ব, ও ব্যাঙ্গালোরে যে ইনস্টিটিউটে পড়তে গেছে, মানে অনেকেরই স্বপ্ন থাকে, অনেকেই পায় না। আর এই যে পিএইচডি ব্যাপারটা না, একটা কিন্তু এটা মানে একটা দীর্ঘমেয়াদী প্রসেস, পড়তে হবে, এবং ওর ও কাজে পড়তেই চায়, ও কোথায় থামবে আমরা জানি না। এই ধরনের ছেলেরা আমাদের ধূপগুড়ির আইকন, এদেরকে দেখে ধূপগুড়ি আগামীতে অনেক বড় জায়গায় যাবে। আমরা প্রতীককে ধন্যবাদ জানাই। প্রতীকের বাবা ভারতীয় জীবন বীমা নিগমের একজন এজেন্ট, মানে তার ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল আমাদের এই টাবুদার যে প্রদীপ ঘোষের যে ছেলে মেয়েকে তৈরি করবে। তো এটা আমাদের যারা এলআইসি প্রফেশনে আছি তার আমাদের কাছে এটা খুব গর্বের ব্যাপার যে টাবুদার ছেলে আজকে এরকম একটা বড় জায়গায় পড়তে গেছে, মেয়ে বাইরে থাকে, ইসরায়েলে থাকে, এটা সত্যি একটা প্রাউড ফিল হয়। তো আমরা প্রদীপকে ধন্যবাদ জানাই, এবং প্রদীপকে দেখে ধূপগুড়ির আরও ছেলে যাতে উদ্বুদ্ধ হয় সেই কামনা করি। যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন। আমার ফোন নাম্বার 9434722900। আবার দেখা হবে, নমস্কার।